হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম গোলাম সামদানি ডন। তিনি একজন কর্পোরেট ট্রেনার। মোটিভেশনাল ট্রেনার এবং কর্পোরেট ট্রেনারের মধ্যে পার্থক্য কি? একটা কর্পোরেট ট্রেনিং প্রোগ্রাম হয় ধরেন 16 ঘন্টা, একটা মোটিভেশনাল স্পিকিং হয় 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা। মোটিভেশনাল স্পিকের মধ্যেই তো কর্পোরেট স্পিকটা চলে আসার কথা, কিন্তু সেটি পৃথক হলো কেন? এটা ঠিক আদার ওয়ে রাউন্ড, কর্পোরেট সেশনের মধ্যে মোটিভেশনাল স্পিকিং আসে। কর্পোরেট সেশনের মধ্যে গেমস থাকে, সিমুলেশন থাকে, রোল প্লে থাকে, প্রবলেম সলভিং থাকে, কেস স্টাডি থাকে, যেটা মোটিভেশনাল স্পিকিংয়ে থাকে না। বাংলাদেশে এত বড় বড় কর্পোরেট হাউসগুলো কেন ট্রেনার হিসেবে আপনাকে বেছে নেয়? কী যোগ্যতা আপনার? বেসিক্যালি আমি একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড ট্রেনার, বাংলাদেশের একমাত্র ট্রিপল সার্টিফাইড ট্রেনার আমি। সেই কারণে আমি যে ধরনের ডেলিভারি দিতে পারি ওইটা আর কি কর্পোরেটদের জন্য একটা ইউজফুল টুল। কর্পোরেট ট্রেনার হওয়া কি মোটিভেশনাল স্পিকার হওয়ার চেয়ে অনেক কঠিন কাজ? কর্পোরেটদের যাদেরকে আমি ট্রেনিং করাই অধিকাংশ বয়স দেখা যায় আমার থেকে বেশি, সো ওদেরকে 16 ঘন্টা ধরে প্রোগ্রাম করা ইট রিকোয়ার্স আ ডিফারেন্ট লেভেল অফ স্কিল। মোটিভেশনাল স্পিকারদেরকে আপনি কী চোখে দেখেন? আপনার চোখে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে সেরা মোটিভেশনাল স্পিকার কে? আমি মোটিভেশনাল স্পিকিংটাকে একটা খুবই ইউজফুল টুল হিসেবে দেখি, বিকজ আমরা অফেন উই ফিল ডাউন, সো আসলে একটা টুল দরকার হয় যার মাধ্যমে আমরা মোটিভেটেড হতে পারি। আমি বাংলাদেশের সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার মনে করি আইমান সাদেককে। আপনার জায়গায় কর্পোরেট ট্রেনার আপনার কম্পিটিটর আর কে কে আছে? ইজাজ ভাই আছে মাইন্ড ম্যাপার এবং কাজী ভাই আছে ফিউচার লিডার্স। তারা কেন আপনার চেয়ে পিছিয়ে আছে বা এগিয়ে আছে? আমরা তিনজন প্রবাবলি বাংলাদেশের টপ 3 ইন টার্মস অফ রেভিনিউ বা রিচ। আমরা এক একজন এক এক লাইনে স্পেশালাইজ। আপনি কোন লাইনে স্পেশালাইজ? আমি হচ্ছি হিউম্যান পোটেনশিয়াল, অর্থাৎ একটা মানুষের ভিতরে যে সুপ্ত প্রতিভা সম্ভাবনা এটাকে আর কি আমি আনলিশ বা আনলক করতে আমার স্পেশাল। আপনি তো এইচআর নিয়েও কাজ করেন। জি। তো একজন হেড অফ মার্কেটিং কোনো বড় একটি কোম্পানির নিয়োগের ক্ষেত্রে আপনি তার সাথে যদি কথা বলেন, আপনি কিভাবে বুঝেন সে ক্যাপাবল কি ক্যাপাবল না? ট্র্যাক রেকর্ডটা দেখি যে প্রিভিয়াস কি কি কাজ করেছে এবং ওই কাজের রেজাল্ট কি এসেছে, আরওআই কি এসেছে। মার্কেট রেপুটেশন চেক করি, আমরা সিকিউরিটি এবং পুলিশ ভেরিফিকেশনগুলো করি এবং ওভারঅল আমরা একটা অ্যাসেসমেন্ট করি, যেমন কি না এই পার্টিকুলার রোলের জন্য যে ধরনের স্কিল সেট, মাইন্ডসেট, পার্সোনালিটি দরকার এটা কি ওই লোকটার মধ্যে আছে কি নেই। আমি আপনার সঙ্গে বসা, আপনি আমার একটা টেস্ট করেন। আপনার প্রিয় কালার কি? ব্ল্যাক। ব্ল্যাক, ইট মিনস দ্যাট আপনি এলিগেন্ট এবং আপনি নিজেও অনেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পার্সন, মানে নো ননসেন্স পার্সন, হয় এদিকে নাহলে ওদিকে, আপনি মাঝখানে কোনো গ্রে এরিয়াতে নেই। দ্যাট ইজ প্রবাবলি হোয়াট ইউ ওয়ান্ট। গভর্নমেন্ট যারা চাকরি করে বড় বড় পোস্টে, তাদের জন্য কি এই কর্পোরেট ট্রেনিং এর দরকার আছে? জি, অনেক বেশি দরকার আছে। ইনফ্যাক্ট বাংলাদেশের অন্যতম একজন ইনফ্লুয়েন্সিয়াল মন্ত্রী আমাকে বলেছে যে ডন, তোমার অর্ধেক ক্যালিবারেরও কেউ যদি এসে পুরো গভর্নমেন্টের লোকদেরকে ট্রেনিং করায়, এটাতে স্ট্রেট দেশের জিডিপি 1% বেড়ে যেতে পারে। তার মানে আপনার ভাষায় গভর্নমেন্টে যারা কাজ করছে তারা আপনার মানে 0.1%ও যোগ্য না? না, আমি এটা কোনো মোটেও বলিনি। এক একজনের যোগ্যতা কিন্তু এক এক লাইনে, এক একজন এক এক লাইনে স্পেশালাইজড। আমি হচ্ছি ট্রেইনার, তো আমি আমার ট্রেনিং দিয়ে যেটা করতে পারবো ওইটা আসলে ওদের স্কিল সেট এবং মাইন্ডসেট ডেভেলপমেন্টে সাহায্য করবে। কর্পোরেট অফিসগুলোতে গেলে যে কালচারটা পাওয়া যায় সেটি অনেক আধুনিক একটি কালচার, সেখানে কাজ অনেক নিয়মতান্ত্রিকভাবে হয় এবং খুব দ্রুত হয়। সরকারি অফিসে একটি ফাইল নড়তে এত সময় লাগে কেন? এটা একটা ওভারঅল স্ট্রাকচারাল প্রবলেম এবং এই স্ট্রাকচারাল প্রবলেমটার চেঞ্জ আনতে হলে মানে ম্যাসিভ চেঞ্জেস দরকার হয় এবং যত বেশি টেকনোলজি আমরা ঢুকাতে পারবো ততই আপনি এই যে প্রসেস এবং বটলনেক্সগুলো ইজিয়ার করা সম্ভব। টেলিভিশন থেকে মানুষ কি আসলে অনলাইনে বেশি ঝুঁকে পড়ছে কিনা? জি, ভবিষ্যৎটা কী দাঁড়াবে? আমি মনে করছি ভবিষ্যৎটা অনেকটা জয় ভাই হাইব্রিড, অর্থাৎ পুরোপুরি টেলিভিশন বা পুরোপুরি নিউজ পেপার চলে যাবে না, আবার ডিজিটালটাও 100% রুল করতে পারবে না, এই দুইটার মাঝামাঝি একটা জায়গায় আমরা গিয়ে পৌঁছাবো। আমরা সবাইকেই দেখি সবাই খুব ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ, কোথায় গিয়ে যেন ইংলিশটা ইংলিশের মতো করে বলা হচ্ছে না, কমিউনিকেশনটা খুব প্রপারলি করতে পারছে না। আমরা কবে সেই জায়গায় যেতে পারবো? আমরা আসলে চেষ্টা করলেই পারবো। আমাদের বাংলাদেশিদের মধ্যে প্রচণ্ড শক্তি, সম্ভাবনা, পোটেনশিয়াল, কিন্তু অনেক সময় আমরা নিজেরাই জানি না যে আমার ভিতরে এত পোটেনশিয়াল। এখন এই শোতে এমন কিছু কথা বলবেন যা কখনো আপনি বলেননি, সেটি অবশ্যই মোটিভেশনাল। না, ওটা হচ্ছে আমি অনেকটা জিদে চলি, অর্থাৎ যখনই আমাকে কেউ অপমান করে আমি আরও রাগ করে চিৎ করে তিনগুণ কাজ করি। যখনই আমাকে কেউ বলে তোমাকে কাজ দিব না, আমি ওই কোম্পানির কম্পিটিটরকে কাজ যেভাবে হোক পেয়ে ওই কোম্পানিকে টার্গেট করে ফেসবুক বুস্ট দিয়ে ওকে দেখাই, দেখো আমি কাজ করছি। তো আমার মধ্যে এই ধরনের একটু পাগলামি আছে,
যে আমাকে মানুষ কষ্ট দিলে, রাগালে, চেঁচালে।